নমস্কার, টাকা পয়সার নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এরকম 75 ইয়ার সব ডান্ডি মার্চ উপলক্ষে বেরোনো 5 টাকার যে সমস্ত স্মারক মুদ্রাগুলি রয়েছে সেগুলো নিয়ে। এদের মধ্যে এমন একটি কয়েন রয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় 30,000 টাকা। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর হ্যাঁ, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা অনেকেই জানি ব্রিটিশ সরকারের অসম নীতির প্রতিবাদে আমাদের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী লবণের অধিকার আদায় করতে 1930 সালের 12ই মার্চ থেকে 6ই এপ্রিল দীর্ঘ 24 দিন ব্যাপী এক যাত্রা করেন। এই যাত্রায় সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত মোট 385 কিমি পথ তিনি এবং তার অনুগামীরা অতিক্রম করেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লবণ সত্যাগ্রহের 75 বছর পূর্তি উপলক্ষে 2005 সালকে উদযাপিত করে ভারত সরকারের পক্ষ থেকে বিশেষ স্মারক কয়েনগুলি লঞ্চ করা হয়েছিল, যদিও এই কয়েনগুলি সার্কুলেশন এসেছিল 2008 সালে। এই থিমের উপর ভিত্তি করে বেশ কিছু আলাদা আলাদা ধরনের স্মারক কয়েন কিন্তু বাজারে এসেছিল এবং এদের মধ্যে মুম্বাই মিন্ট থেকে কালেক্টরদের জন্য বেশ কিছু ইউএনসি এবং প্রুফ সেট লঞ্চ করা হয়েছিল, যাতে ছিল একটি 100 টাকার কয়েন ও একটি 5 টাকার কয়েন। এই ইউএনসি বা প্রুফ সেট আসলেই কালেক্টরদের জন্য তৈরি হয় এবং এগুলি সাধারণ বা কখনোই সার্কুলেশনে আসে না। এগুলোকেই কালেক্টর্স আইটেম বলা হয়। এই বিষয়ে বিশদে জানতে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এই ইউএনসি বা প্রুফ সেটের বর্তমান বাজার মূল্য প্রায় 8 থেকে 10 হাজার টাকা। যাই হোক, এদের মধ্যে এই যে 5 টাকার কয়েনটি ছিল সেই কয়েনটি কিন্তু সাধারণ সার্কুলেশনে এসেছিল এবং সেটিও এসেছিল দুটি ভিন্ন ভিন্ন ধাতুর দ্বারা তৈরি হয়ে। অর্থাৎ একটি কয়েন তৈরি হয়েছিল 9 গ্রাম কপার নিকেল ধাতু দ্বারা। অর্থাৎ যেরকম এর আগে 2004 সাল পর্যন্ত কপার নিকেলে তৈরি হতো 5 টাকার কয়েন নর্মাল কয়েন, সেরকম 9 গ্রাম কপার নিকেল ধাতুতে বেরিয়েছিল এক ধরনের স্মারক মুদ্রা এবং সেই একই রকম থেমে বেরিয়েছিল 6 গ্রাম স্টেনলেস স্টিলও। এক্ষেত্রে একটি বিশেষ বিষয় উল্লেখযোগ্য যে স্মারক মুদ্রার ইতিহাসে এই কয়েনটি হলো সর্বপ্রথম কয়েন যেটি কিন্তু কি না ফেরিটিক স্টেনলেস স্টিল অর্থাৎ ফেসেসও ঢালাই করা হয়েছিল। এই 9 গ্রাম ওজনের কপার নিকেলের কয়েনগুলোর মিন্টেজ হয়েছিল খুবই কম, কারণ সেই সময় অলরেডি কপার নিকেলের কি হয়েছিল না অলরেডি একটা স্কারসিটি দেখা দিয়েছিল। এবং এরকম 9 গ্রাম ওজনের যদি একটা কয়েন আপনার কাছে থেকে থাকে সাধারণ সার্কুলেশন স্ট্রাইক, তার জন্য কিন্তু আপনারা পেতে পারেন কত না 3 থেকে 5 হাজার টাকা পর্যন্ত। আগে হ্যাঁ, এই কয়েনগুলো খুবই রেয়ার কয়েনের ক্যাটাগরির মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে এবং 9 গ্রাম ওজনের এরকম একটা কয়েন যদি ইউএনসি কন্ডিশন আপনার কাছে থাকে তার জন্য আপনারা 5,000 টাকা পর্যন্ত পেতে পারেন। যদি এরকম সাধারণভাবে গসাপেটে কন্ডিশনেরও হয় তার জন্য কিন্তু 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন। কিন্তু এই যে এফএসএস অর্থাৎ ফেরিটিক স্টেনলেস স্টিলের তৈরি যে 6 গ্রাম ওজনের কয়েনগুলো আমার হাতে দেখছেন, সেগুলোরও কিন্তু দুটো ভিন্ন ভিন্ন ডাই দ্বারা তৈরি করা হয়েছিল। অর্থাৎ প্রাথমিকভাবে যে ডাইটা ব্যবহার করা হয়েছিল সেখানে দেখুন এই গান্ধীজির ধুতি বা পেছনে থাকা যে পতাকা সেখানে যে খাঞ্জগুলো সেগুলো কিন্তু খুব একটা স্পষ্ট নয়। এটা অরিজিনাল ডাই এবং পরবর্তীকালে এই ডাইকে আবার রিএনগ্রেভ করা হয়েছিল, অর্থাৎ আবার নতুন করে বানানো হয়েছিল এবং সেই ডাইয়ে তৈরি যে সমস্ত কয়েনগুলো বাজারে এসেছিল সেগুলো দেখুন কি না এখানে ওই ধুতির খাঁজ বা যে পতাকার যে বাঁজগুলো সেগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, একটু বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। এরকম কয়েনগুলো কিন্তু মিন্টিং হয়েছিল শুধুমাত্র বোম্বাই মিন্ট থেকে এবং এরকম কয়েনের একটা সেট অর্থাৎ একটা অরিজিনাল ডাই এবং একটা রিএনগ্রেভ ডাইয়ের যেরকম একটা এফএসএস এর কয়েন সেট কিন্তু বর্তমানে ইউএনসি কন্ডিশনে প্রায় 300 টাকা পর্যন্ত দাম রাখে। এবং হ্যাঁ, ভবিষ্যতে এরকম কয়েন কিন্তু আরও আস্তে আস্তে রেয়ার হতে পারে। এরপর সেই কয়েনটির কথা আমরা উল্লেখ করব যে কয়েনটার আমরা অলরেডি বলেই দেখেছি যে দাম হতে পারে কত না 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত। আসলে ভারতবর্ষের বাজারে বিভিন্ন সময়ে কি হয়েছে না এক্সপেরিমেন্টাল কয়েন কিন্তু এসেছে এসেছে এই অর্থে যে এটা কিন্তু সাধারণভাবে বাজারে আসেনি। আসলে কোনো কয়েন যখন অন্য কোনো ধাতুতে প্রাথমিকভাবে তৈরি করা হয় বা কোনো ডাই যদি প্রথমবার ইউজ করা হয় বা নতুন কোনো যন্ত্র যদি টেস্ট করতে হয় তাহলে কি না মিন্টিং প্রেসে বিভিন্ন কি না ট্রায়াল স্ট্রাইক করা হয়, অর্থাৎ বিভিন্ন কয়েনের এক এক ট্রায়াল স্ট্রাইক হয়। সেই ধরনের ট্রায়াল স্ট্রাইকের কয়েনগুলো কিন্তু কোনোদিনই বাজারে আসার কথা নয়, আর সেগুলো একদমই মিন্টের ভিতরের ব্যাপার। কিন্তু আমরা জানি বিভিন্নভাবে তা বাজারে চলে আসে বাইরে চলে আসে, সেরকমই ট্রায়াল স্ট্রাইকের কয়েনে কি না EXPT বা EXP এই ধরনের ছাপ দেওয়া থাকে অর্থাৎ এক্সপেরিমেন্টাল। তো সেরকমই এই 75 ইয়ার্স অফ ডান্ডি মার্চেরও বেশ কিছু এক্সপেরিমেন্টাল কয়েন আমরা অলরেডি বিভিন্ন ডিলারদের কাছ থেকে দেখতে পাই
এবং সেরকম একটা এক্সপেরিমেন্টাল কয়েনের বর্তমান বাজার মূল্য কিন্তু প্রায় 30,000 টাকা পর্যন্ত হতে পারে। কয়েন যদি আপনারা কোনোভাবেই হাতে পেয়ে থাকেন অবশ্যই ভালো করে যত্ন করে রাখবেন এবং হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন না। 5 টাকার এরকম কয়েনের মধ্যে সবচেয়ে দামি দুষ্প্রাপ্য কয়েন কয়েনগুলি সে বিষয়ে জানতে বা 5 টাকার আরও অন্যান্য স্মারক মুদ্রা সম্পর্কে জানতে আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখতে ভুলবেন না। আরও বেশ কিছু এক্সাইটিং ইনফরমেশন নিয়ে ফিরে আসছি পরের ভিডিওয়।